সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। সেখানে পরিষ্কার করে লেখা আছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে অ্যাক্ট আছে 2005 সালের, তাতে কোন কোন ধারাতে কি কি কাজ হতে পারে, কেন্দ্র সরকার কোন ধারা মোতাবেক এখানে পাঠাচ্ছে সব লেখা আছে। যারা এখানে অজ্ঞানী হওয়ার চেষ্টা করছেন, কিছু বোঝেন না ভাব করছেন, তারা জানেন কেন পাঠিয়েছে আর সমস্যাটা কোথায়। বারবার কমপ্লেন এসছে, আমরা করেছি, আমি নিজে খাদ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে এখানকার সমস্যা জানিয়েছি, অন্য পার্টির লোকেরাও করছেন, গভর্নরের কাছে আমরা কমপ্লেন করেছি, তিনিও বারবার বলেছেন এবং চিঠি লিখেছেন। আর এটা এর আগে একাধিক চিঠি কেন্দ্র সরকার দিয়েছে রাজ্য সরকারকে, এদের কানে জল ঢোকেনি। আজকে যখন টিম আসবে বলছে তখন মুখ্যমন্ত্রী কষ্ট হয়েছেন, টুইট করছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্টের মধ্যে এটা আছে, যে যে ওখান থেকে অ্যাডভাইসারি পাঠানো হচ্ছে রাজ্য সরকার মানছে কি না, পালন করছে কিনা দেখার জন্য তারা লোক পাঠাতে পারেন, সেটাই পাঠিয়েছেন। আর শুধু পশ্চিমবাংলায় না, চারটি রাজ্যে এ লোক যাচ্ছেন, যেখানে বেশি ক্ষতি হয়েছে, যেখানে অব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে ইনফেকশন বেশি হয়েছে, মৃত্যু বেশি হয়েছে। তার মধ্যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট আছে, যারা বিজেপি চালিত গভর্নমেন্ট, তার সেখানেও যাচ্ছে লোক। তো সেই জন্য যারা রাজনীতির গন্ধ পাচ্ছেন, তারা বেশি রাজনীতি করছিলেন, সেটা ধরা পড়ে যাবে, যে মিথ্যাচার চলছে, যে গোপনীয়তা চলছে, সেটা বেরিয়ে আসবে এবার এদের সামনে রিপোর্টে। যারা আজকে এখানে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের সুযোগ নিয়ে বিজেপিকে আটকাচ্ছেন, বিজেপির নেতাদের এমপিদের আটকাচ্ছেন, তাদের নামে এফআইআর করছেন, তাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং করে দিয়েছেন, তারা আজকে কেন এই কথা বলছেন? এখন সেই প্রশ্ন আসছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রশ্ন আসছে কেন? এখন ঠিক জায়গায় হাতটা পড়েছে, মানুষ যে কষ্টের মধ্যে আছেন সেটা সামনে আসবে, যে ধরনের চুরি চামারি করা আছে সামনে আসবে। আমার কাছে খবর আছে, বিভিন্ন রাইস মিল থেকে কাগজে পত্রে চাল আসছে, দেখানো হচ্ছে এত টন ধান দেওয়া হয়েছে, এত টন চাল আসছে, এটা খালি কাগজ হচ্ছে, এক না এক টন চাল ধান যাচ্ছে না এক টন চাল আসছে, কাগজ আসছে। আর সেই কাগজ দেখিয়ে সরকারি টাকাটাকে এদিক থেকে ওদিক করা হবে। এবং এই যে কেন্দ্র সরকারের পাঠানো রেশন 6 লক্ষ টনকে আটকে রাখা হচ্ছে, বিলি করা হচ্ছে না, আমার মনে হয় এটা বিলি না করে একটা ক্রাইসিস তৈরি করা হবে, মানুষ টাকা দিয়ে বাইরের থেকে চাল কিনতে বাধ্য হবে, তখন রাইস মিলের মালিকরা সেই চাল বিক্রি করে ওই টাকাটা পুষিয়ে নেবেন যেটা ওনারা কাগজ দিচ্ছেন। এই ধরনের চক্রান্ত চলছে, আর একাধিক জায়গায় বেওয়ারিশ লাশ পোড়ানো হচ্ছে, কবর দেওয়া হচ্ছে, আর মানুষ ক্ষুব্ধ হয়ে বারবার আক্রমণ করছে, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এর আগের বারে এর আগে যতগুলো চিঠি দিয়েছেন সেটা নিয়ে উনি কী করেছেন? এখন মুখ্য সচিবের একটা কাজ প্রত্যেক দিন প্রেস কনফারেন্স করা, বাকি কিছু করছেন না, বাকি তো সব মুখ্যমন্ত্রী করছেন, মাস্ক বিতরণ করছেন, চাল বিতরণ করছেন, তারপরে কিতকিতের কোট কাটছেন রাস্তার উপরে, এগুলো তো মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন। রাজীব সিনহা কী করছেন? রোজ উল্টাপাল্টা তথ্য পরিবেশন করছেন মিডিয়ার মাধ্যমে, লোককে বিভ্রান্ত করছেন। আমি একটা কাগজে দেখলাম যে 50,000 টন চাল এসেছে দিল্লি থেকে, কিন্তু আমি এফসিআই থেকে খোঁজ নিয়ে জানলাম যে 1,25,000 টন এখানে চলে এসেছে, রাজ্য সরকার 1 টন চালও নেয়নি, বিতরণ করছে না, লোক আর ক্ষুধার্ত আছে। সে তো নতুন কথা কী আছে, কাল হয়তো টিএমসি রাস্তায় নামবে, গো ব্যাক, কেন্দ্রীয় টিমকে মানব না, বিক্ষোভ দেখানো হবে, যেমন গভর্নরকে দেখানো হয়, মন্ত্রীদের দেখানো হয়। আমার তো মনে হয় সুজনবাবু এদের কথা শুনে মনে হচ্ছে যে হয়তো বিশেষ অধিবেশন ডেকে বিধানসভাতে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাসও হতে পারে, যেমন এখানে এনআরসি আর সি এর বিরুদ্ধে হয়েছিল। এইটা ছাড়া আর কিছু করতেই পারেন না ওনারা। ওনার কাছে কিছুই স্পষ্ট নয় আর এখানকার কোনো ব্যাপারই স্পষ্ট নয়। উনি যে সমস্ত তথ্য দিচ্ছেন, ওনার সরকার যে তথ্য দিচ্ছে, আমরা যদি প্রশ্ন করি কেন এটা করছেন উনি, তার পিছনে কী যুক্তি আছে, কী স্পষ্ট আছে? উনি যে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছেন করোনা দেখার জন্য, যাদের অধিকার দিয়েছেন তথ্য দেওয়ার জন্য, ডেথ সার্টিফিকেট লেখার জন্য, তারা বলেছিলেন যে 7 জন মারা গেছে, কী এমন ঘটনা ঘটলো? 2 ঘন্টার মধ্যে চিফ সেক্রেটারি বললেন না 3 জন মারা গেছে, এর পিছনে কী রহস্য আছে? এ প্রশ্নের উত্তর উনি কি দিয়েছেন কাউকে? উনি আজকে প্রশ্ন করছেন, উনি বুঝতে পারছেন না, আমরাও বুঝতে পারছি না উনি কী চাইছেন। ঠিক আছে, ধন্যবাদ।